পাত্রীর হাতে ব্লেড জাতীয় কিছু দিয়ে কাটা আর প্লাস কে লেখা দেখে যতটা না অবাক হয়েছি তার চেয়ে অবাক হয়েছি মেডিকেলে পড়া মেয়ের এমন কাণ্ড দেখে বিয়ের জন্য মেয়ে দেখতে এসেছি বিদেশ থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে বাবার ব্যবসার হাল ধরেছি সবে বাবা মায়ের পিড়াপিড়িতে আজকে প্রথম পাত্রীর দেখতে আসলাম অনেকক্ষণ বসে থাকার পর মেয়ের আনটি মেয়েকে নীল একটা শাড়ি পরিয়ে আমাদের সামনে নিয়ে আসলো মেটা আমাদের সবাইকে সুমিষ্ট কণ্ঠে বলল আসলাম আলাইকুম বাবা মা মেয়েকে দেখেই বলে ফেললো মাশাআল্লাহ বাবা মার মুখের দিকে তাকিয়ে বুঝলাম মেয়ে তাদের পছন্দ হয়েছে মা জিজ্ঞাসা করলো মা তোমার নাম কি কারিমাতুল জান্নাতের কথা ও আচ্ছা বসো কথায় সোফায় বসলো মেটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম আল্লাহর সৃষ্টি হতো এত সুন্দর মনে হচ্ছে নিপুণ হাতে তৈরি করেছে মেটা। কালো পাড়ায় নীল শাড়ি পরে মেয়েটাকে সাক্ষাৎ পরি মনে হচ্ছে চোখ ম্যাচিং করা ব্লু কালারের চশমায় মেটাকে একদম পুতুলের মতো দেখাচ্ছে সোফায় বসে এসি রুমের মাঝখানেও মেটা ঘামছে নাকের উপর বিন্দু বিন্দু ঘামের দানা পাচ্ছে মনে হচ্ছে মুক্ত দানা নাকের উপর চিকচিক করছে কথা মামুনি উনাদের উত্তর দাও আফজাল সাহেব জি বাবা দিচ্ছি কথা সবাইকে চা দিয়ে শেষে আমাকে চা দিতে এসে ডান হাতের উপর থেকে শাড়িটা খানিক্ষণ সরিয়ে হাতটা দেখলাম আমি মেটার হাতের দিকে তাকে চমকে উঠলাম মেয়ের হাতে ব্লেড দিয়ে কেটে আর প্লাস কে লিখেছে স্পষ্ট দেখা যাচ্ছে মেটা আমার দিকে এমনভাবে তাকালো মনে হচ্ছে চোখ থেকে যদি আগুন বের হতো তাহলে আমাকে চোখের আগুনে ভস্মীভূত করে ফেলতো মেটা চা দিয়ে আবারও সোফায় গিয়ে বসল মনে মনে ভাবছি একটা মেডিকেল স্টুডেন্ট এতটা পাগলি হতে পারে এরা হবে ডাক্তার তাহলে রোগীর কি হবে ভাবতেই আমি শিওর হতে হয়ে যাচ্ছি বাবা মা ইতিমধ্যে বেয়ান বেয়ান সাহেব বানিয়ে ফেলেছে এদিকে আমি মনে মনে ভাবছি এ মেয়েকে বিয়ে করলে জীবনটা তেজপাতা বানিয়ে ফেলবে বাবা জিশান মেয়ের সাথে কিছু কথা বলার আছে তোমার না বাবা তোমরা যা ভালো মনে করো হুম বলেছিলাম না বেয়ান আমার ছেলে অন্য ছেলেদের মতো না হুম বেয়ান তারপরও দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে ভালো হবে মা কথা জিশান বাবাজিকে নিয়ে তোমার রুমটা দেখিয়ে আসো জি বাবা কথার পিছু পিছু বাবা আমাকেও পাঠিয়ে দিয়ে দিল রুমে ঢুকতে কথা দরজা লাগিয়ে দিল আমি ভয়ে ভয়ে বললাম এ কী করছেন দরজা কেন লাগাচ্ছেন ভয় কেন পাচ্ছেন ভয় পাবেন না নিরাপত্তার জন্য দরজা লাগিয়ে দিয়েছি ও আচ্ছা চশমার পাওয়ার কত আপনার আমি কাঁপা খাপা গলায় বললাম মাইনাস ফিফটি ও গুড বয় আমার হাতে ব্লেড দিয়ে কাটা আর প্লাসকে লেখাটা দেখেছেন ওটা আমার আর আমার বয়ফ্রেন্ডের নাম অ্যাড করেছি হ্যাঁ দেখেছি ও ভালো শোনেন আমি একজনকে কে ভালোবাসি বিয়ে করলে ওকেই করব। জানেন আমার বয়ফ্রেন্ডের সাথে সব কিছু হয়ে গেছে ভাবছিলাম ওর বাবুর মা হব কিন্তু ওই বলেছে বিয়ের আগে বাবু নিয়ে আসা ভালো না ও ভালো কথা আমার সমস্যা নেই আপনি কত সুন্দর বিয়ে করলে আপনাকে করব বিয়ের আগে কতমের মেয়ের বয়ফ্রেন্ড থাকে কি তারপরেও আমায় বিয়ে করবেন বললাম না আমার সব হয়ে গেছে আমার সমস্যা নেই আপনি আমার বউ হলেই চলবে কথা মনে মনে ভাবছে এইটারে আর আগের গুলার মতো বুঝাইলে চলবে না ডাইরেক্ট অ্যাকশন দিয়ে বোঝাইতে হবে এই ভেবে আমার চশমাটা টান দিয়ে খুলে ফেলে কি হলো চশমা খুললেন কেন সবে তো চশমা খুলেছি তোর প্যান্ট খুলবো হারামি সুন্দরী মেয়ে দেখলে বিয়ের জন্য উঠে পড়ে লাগে এই বলে আমায় জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে লাগে কে আছো গো আমাকে বাঁচাও আমার সব শেষ করে ফেললো বাবা মা কোথায় তোমরা আমাকে বাঁচাও কী আশ্চর্য এমন করছেন কেন কি করেছি আমার বাবা এসব শুনলে মেরেই ফেলবে কেন তোর বিয়ে করার সব মিটাইছি মেয়ে দেখলে কুরুত ওঠে ও আল্লাহ বাঁচাও আমাকে বলে কথা যখন শাড়ি খুলতে যাবে এমন সময় দরজার ওপাশ থেকে ধাক্কা ধাক্কানোর শব্দ শুনে বিজয় মার্কে একটা হাসি দিয়ে যখন দরজা খুলতে যাবে তখনই বললাম ম্যাডাম দরজা খুলেন ভালো কথা তবে আপনার ফোনে আপনার কথাগুলি রেকর্ড হয়ে গেছে অলরেডি আপনার বাবাও জানবে আপনি আমার আপনার বয়ফ্রেন্ডের সাথে কি করছেন কথার মুখটা বেলুনের হাওয়া ছাড়লে যেমন চুপসে যায় তেমনি চুপসে গেল ও পাশ থেকে দরজা থাকাছে কথা কাপড় ঠিক করে দরজা খুলতেই মা বাবা বলল। মামুনি কি হয়েছে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিলে কেন আনটি জিশানের সাথে যখন কথা বলছিলাম তখন ইয়া বড় এক আরশোলা আমার পায়ের উপর পড়ে আর আমি লাফাতে থাকি আমার না আরশোলা দেখে অনেক ভয় করে ছোট বাচ্চার মতো করুণ সুরে আমি রুম থেকে বের হয়ে একটা বিজয়ের হাসি দিলাম মা কথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল মামুনি তুমি না মেডিকেল স্টুডেন্ট এত ভয় পেলে কি চলে পাগলি মা আমার বাবা কথার বাবাকে বলল মেয়ে আমাদের পছন্দ হয়েছে তাই কথা মামুনি কি এ মাসের বাদরটার গলায় ঝুলিয়ে দিতে চাই বিআই সাহেব আপনার যেমন মর্জি আচ্ছা আজ তাহলে আসি বাড়ি আসার দুদিন পর রং নাম্বার থেকে একটা ফোন আসলো ফোন ধরতে ওপাশ থেকে মিষ্টি কণ্ঠ আমি কথা আজ বিকেলে আপনার সাথে দেখা করতে যাব আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম বিকেলবেলা ব্ল্যাক কালারের একটা টি শার্ট গায়ে জড়িয়ে কথা দেওয়া ঠিকানায় চলে গেলাম গিয়ে দেখি কথা একটা ছেলের কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে আমি কাছে গিয়ে শুকনো কাশি দিয়ে চেয়ার টেনে নিয়ে বসলাম কথা আমাকে দেখে ছেলেটার কাঁধ থেকে মাথা তুলে বলল আপনি আসছেন পরিচয় করে দিই দিচ্ছি এই হচ্ছে রাফি হুম জানি আপনার বয়ফ্রেন্ড আপনি কেমন করে জানলেন আপনাদের রোমান্স দেখে ও আচ্ছা বলেন সেদিন রুমের কথাগুলি রেকর্ডিলে রেকর্ডিং করেছিলেন কেন আপনার চা দেওয়ার ভঙ্গিটা আমার কাছে সুবিধাজনক মনে হয়নি হঠাৎ রবি নামের ছেলেটা আমার হাটটা ধরে বলতে লাগলো ভাইয়া আমি কথাকে নিজের থেকেও বেশি ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচবো না আপনি অনেক মেয়ে পাবেন প্লিজ আমাদের কবিতরের জোড়াটাকে ভাঙবেন না আমি মৃদু হেসে বললাম আপনাদের দুজনের বিল পরিশোধ করে দিয়েছি এখন আসি কথা খানিকটা অবাক হলো রাতে কথা রুমে শুয়ে আছে হঠাৎ আফজাল সাহেব রুমে প্রবেশ করলো সামনে শুক্রবার তোর আর জিশানের বিয়েটা সেরে ফেলতে চাই কিন্তু বাবা কোনো কিন্তু শুনছি না ছেলেটা ভালো সামনের মাসে সিঙ্গাপুর যাচ্ছে তাই বিয়ে সেরে ফেলতে চাচ্ছে এবং জিশান তো তোকে নিয়েই সিঙ্গাপুর যেতে যাচ্ছে। বাবার কথা শুনে বাগরুত্ব হয়ে দিল যায় চামচিকাটা এত করে বোঝানোর পরেও আমায় বিয়ে করবে যে করেই হোক কিছু একটা ঘটাতে হবে পরের দিন জিসানকে বাসায় নিয়ে আসে অসুস্থতার কথা বলে রুমে ঢুকতেই কথা জিশানকে জড়িয়ে ধরে এদিকে কথার বাবা দরজা ধাক্কা দিতে কথা বাঁচাও বলে চিল্লায় ওঠে কথা মনে মনে বলছে এবার কই যাবে চান্দুর বিয়ে করার শখ মিটাবো। কথা আমাকে ছেড়ে যখনই দরজা খুলতে যাবে তখন কথাকে বললাম দরজা খুলে বলো না আবার আমি তোমাকে জড়িয়ে ধরেছি কারণ আমার বুকে যে একটা কলম দেখতে পাচ্ছ এটাতে ভিডিও ক্যামেরা সেট করা আছে অবাক হলে অবাক হওয়ারই কথা এর আগে তুমি চারটা বিয়ে ভেঙেছো কথা মুখটা বাংলার পাঁচের মতো করে দরজা খুলে তার বাবাকে বলল বাবা হরর সিন দেখে ভয় পেয়েছিলাম জিশান থাকতে তুই কিভাবে ভয় পাস যাও তো বাবা তুমি তো জানো আমি হরসিন দেখলে কতটা ভয় পাই কথা আর বাবা মুচকি হেসে চলে গেল কথা আমার কাছে এসে বলল আমি আপনার পায়ে পড়ি প্লিজ আপনি বিয়েটা ভেঙে দেন আমি আপনাকে বিয়ে করতে পারবো না আমি পারবো না বাবা যদি শুনে আপনাকে বিয়ে করবো না তাহলে হসপিটালে পাঠাইবে আমাকে এক কাজ করেন আপনি আপনার বাবাকে বলেন না বলা যাবে না বাবা আমাকে মেরেই ফেলবে ও তাহলে আমার বউ হওয়ার জন্য প্রস্তুতি নেন বাসরাতে আমি আপনার সব প্রতারণার প্রতিশোধ নিব। হঠাৎ করে আমার দুপা ঝাপটে ধরে বলল প্লিজ আপনি বাবাকে বলেন আপনি এ বিয়ে করবেন না আমি একজনকে ভালোবাসি তাকে ছাড়া আমি বাঁচব না হা হা আবারও মিথ্যে বলছেন আপনি না সত্যি বলছি আমি আমি একজনকে ভালোবাসি তাকে ছাড়া অন্য কাউকে হৃদয়ে জায়গা দিতে পারব না সরি পারবো না কারণ আমি যে আপনাকে ভালোবেসে ফেলছি শুনেন আগামী শুক্রবার বিয়ে সো বিয়ের জন্য প্রস্তুতি নেন এদিকে বাসায় এসে ভাবতে লাগলাম মেয়েটা সত্যিই ছেলেটাকে ভালোবাসে তা না হলে আমার মতো ছেলেকে যে বিয়ে করতে চায় না যাই হোক অবশেষে কথাই আমার হবে দেখতে দেখতে কথার আমার বিয়েটা ধুমধাম করে হয়ে গেল এদিকে বাসর ঘরে যাওয়ার আগে ভয় করছে না মেয়েটা বাসর ঘরে কী কিয়ামত শুরু করে দিয়েছে এদিকে রাত বাঁচতেছে বারোটা আমি মিটি মিটি পায়ে বাসর ঘরে ঢুকতে অবাক হয়ে যাই কি সুন্দর ঘোমটা পরে একটা পরি বসে আছে লাল বেনারসিতে খুব সুন্দর লাগছে আস্তে আস্তে কথার কাছে গিয়ে বসলাম আমাকে দেখে কাছে আসতে দেখেই কথা বিছানা থেকে উঠে সালাম করে নিল আমি কথাকে পা থেকে তুলে বুকে জড়িয়ে নিলাম কথা আমাকে ছাড়িয়ে টেবিল থেকে এক গ্লাস দুধ এনে দিয়ে বলল এটা খেয়ে নাও আমি কথার দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে দুধটুকু খেয়ে নিলাম কথা কেমন যেন আর চোখে তাকালো আমি কথাকে কোলে করে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম কপালে কপালে যখন আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিতে যাব। তখনই কথা ধাক্কা দিয়ে তার পাশে ফেলে দিয়ে আমার বুকের উপর বসে খুব শখ বাসর করবি তাই না এবার বল মরার আগে তোর শেষ ইচ্ছা কী কারণ কিছুক্ষণ পর এর মাঝে সমস্ত শরীর জর্জরিত হয়ে যাবে তোর মৃত্যুর প্রাণ ভরে দেখব আমি কতবার বলছি তোকে আমাকে বিয়ে করিস না আমি একজনকে ভালোবাসি কিন্তু তুই তারপরেও আমাকে বিয়ে করলি কথাকে বুক থেকে সরানোর শক্তি আমার নেই চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে চোখের পানি মোছার ক্ষমতা নেই কথার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম আমি না তোমার স্বামী কেন আমাকে বিষ খাওয়াইলে হ্যাঁ হ্যাঁ তিনবার কবুল বললে কি বউ হয় বউ হতে কবুলের সাথে মনের স্বীকারোক্তি লাগে এখন বলো মরার আগে শেষ ইচ্ছা কি তোমার তোমার ভালোবাসার মানুষটার নাম শুনতে চাই তুমি বলনি কখনো শুধু বলেছ একজন নিজের থেকেও বেশি ভালোবাসো প্লিজ তাড়াতাড়ি বলো আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আচ্ছা শোনো তাহলে আমি যাকে ভালোবাসি তার নাম রাজ আজ থেকে বারো বছর আগে সে আমার জীবন থেকে হারিয়ে গেছে আমি জানি সে ফিরবে কথার মুখে এমন কথা শুনে হু হু করে হেসে দিলাম কি হলো হাসছো কেন কারণ তুমি কাঁদবে এখন সেজন্য মজা করবেন না আমি পাঞ্জাবির পকেট থেকে একটা লকেট বের করে বললাম দেখো তো লকেটের ভিতরে দুইটা ছবি ছবিতে যে মেটা দেখবে সে মেটাকে আমি ছোটবেলায় বউ ডাকতাম যখন বউ ডাকতাম মেটা তখন মাথা নিচু করে ফেলতো সারা দুনিয়ার খুশি এসে তার চোখে বাসা আর ছবিতে যে ছেলেটা সে এখন মৃত্যু পথযাত্রী তার ছোটবেলার বউ তাকে পান করিয়েছে ছেলেটার নাম কথাটা শেষ না করতেই কথা হাউমাউ করে কেঁদে উঠলো আমাকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো কেন তুমি এমন করলে তুমি জানো না আমার মন প্রাণ জুড়েই শুধু তুমি আছো কেন তুমি আগে বলনি তুমি আমার রাজ যাকে সেই পুতুল খেলার সময় থেকে বর হিসেবে মেনে এসেছি বড্ড বেশি ভালোবাসি তোমায় বউ আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে খুব কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না প্লিজ চুপ করো আমি তোমার কিছু হলে আমি বেঁচে থাকে কি করব। কথা চিৎকার করে বলছে কে আছো আমার রাজকে বাঁচাও আমার রাজ কেমন যেন করছে হঠাৎ বাসর ঘরে এমন চিৎকার শুনে মা বাবাসহ আরও অনেকেই আসে সবাই রুমে এসে দেখে কথা আমাকে বুকে নিয়ে কাচ্ছে আর বাবাকে বলছে বাবা রাজকে কোনো কথা বলছে না আমি রাজকে মেরে ফেলছি বাবা রাজকে বাঁচান তা না হলে আমি মরে যাব হঠাৎ কথা দেখলো রিত্য কেক নিয়ে আসলো কথা কেদেই চলছে এমন সময় আমি কথাকে চিমটি দিয়ে বললাম রে বউ সবাই তো দেখছে কথা আমার কথা শুনে চমকে উঠলো চোখের পানি মুছতে মুছতে বলল কেন এমন করলে সারপ্রাইজ দিলাম তবে আমি যে তোমাকে না জেনে বিষ খাইয়েছিলাম হুম সে তো দুধ চেঞ্জ করে দিয়েছিল জানতাম তুমি এমন কিছু করবে তোমার বাবা মা সব জানতো সাথে আমার বাবা মা তাই দুই পরিবার মিলে তোমাকে সারপ্রাইজ দিলাম কথা সবার সামনে আমাকে জড়িয়ে ধরে বলল দুষ্টু সত্যি তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কীভাবে বাঁচতাম তে এহেন নির্যাতন সহ্য করতে না পেরে একসময় চোখের জল ছেড়ে কেঁদে দিলাম কিন্তু আমার কান্না সামনে থাকা মানুষটার মাঝে কোনো দয়া সৃষ্টি করল না বলে মনে হলো না সে তার বলিষ্ঠ হাত দিয়ে আমার কোমরে চেপে ধরে নিজের সাথে আরও গভীরভাবে মিশিয়ে আমার ঠোঁটের উপর তার অমানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছে আর অন্যদিকে ব্যথায় আমি কুকুরে মরছি ব্যথা সহ্য করার জন্য দুই হাতে ওনার কোমরের ষাটের অংশ খামচে ধরে আছি কিন্তু ব্যথা তো আর কম বার নয় বেশ কিছুক্ষণ পর উনি নিজেই আমায় ছেড়ে দিলেন এবার যেন আমি হাফ ছেড়ে বাঁচলাম চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করতে লাগলাম তারপর ধীরে ধীরে চোখ মেলে দিকে তাকাতাইয়ে দেখি উনি এখনও আমার কোমরে চেপে ধরে এক মোহনীয় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আর এই দৃষ্টি আমার রাগ দ্বিগুণ বাড়িয়ে দিল আমি চট করে ওনার কলার ধরে চোখে চোখ রেখে বলতে লাগলাম কেন কেন এমন করছেন আমার সাথে বারবার নিজেই আমাকে অপমান করে দূর দূর করেন আবার নিজেই আমার এত কাছে চলে আসেন কথাটা বলেই আবার ওনার কলার ঝাঁকিয়ে নিজের কাছে এনে বললাম আপনি জানেন আপনার এই চুমুতে কতটা যন্ত্রণা মরে যেতে ইচ্ছে করে আমার কথাগুলো বলছিলাম ঠিকই কিন্তু আরমান ভাইয়ের কানের হেলদুল দেখলাম না হঠাৎ আমার ঠোঁটে কিছু একটা স্পষ্ট অনুভব হতে দেখি আরমান ভাই তার ডান হাত দিয়ে আমার কেটে যাওয়া ঠোঁটের রক্তটা মুছে নিল আর তার স্পর্শ আবারও নিজের অজান্তে আমার চোখ বন্ধ হয়ে গেল যখন চোখ খুলল তখন দিকে তাকালাম তখন তার অগ্নিবর্ষিত চোখ দেখে ভয় পেয়ে গেলাম এই কঠিন দৃষ্টি যে খুব ভয়ানক আমি সাথে সাথে ওনার কলার ছেড়ে দিয়ে দুই কদম পিছিয়ে যেতে উনি চট করে আমার দুই বাহু শক্ত করে ধরে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে বলল আমি আবার ব্যথায় কুকড়ে উঠলাম নিজের অজান্তে ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে নিলাম তখন উনি দাঁতে দাঁত চেপে হিস বলতে লাগলো আমি বললাম বারবার বলছি আমার সামনে আসবে না ঘৃণা করি আমি তোমায় তারপরও বেহায়ার মতো আমার সামনে চলে আসো তুমি লজ্জা নেই তোমার তাই না এবার থেকে হবে এখন থেকে যতবার তুমি আমার সামনে আসবে ততবারই এর থেকে কঠিন শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত থেকো বলেই আমায় ধাক্কা মেরে দূরে সরিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো এবার যেন আর চোখের পানির বাদ তাহা মানছে না এত অপমান কেন হতে হচ্ছে আমায় এই অপমানের কি যোগ্য আমি আমি তো আসতে চাইনি ওনার সামনে বড়ো তো জোর করে পাঠালেন কপি দিতে আমি কি করেছি এত কিছু সহ্য করতে হয় আমায় না আর না আর এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকা যায় না আমি আরমান ভাইয়ের ঘর থেকে দৌড়ে নিজের ঘরে চলে এলাম বিছানায় শুয়ে বালিশ মুখে চেপে কান্না করছি কিছুতেই কান্না থামছে না বরঞ্চ আরও বেড়েই যাচ্ছে কান্নার মাঝেই অনুভব করলাম কিছু একটা বিছানার উপর আমার পাশে বসল আমি সেদিকে না তাকিয়ে কান্নার স্বরে বলতে লাগলাম কেন ফুফি কেন বারবার উনি আমায় এত অপমান করে আমি কি করছি বলো আমার দোষটা কোথায় বাবার করা একটা ভুলের জন্য উনি আমায় কেন শাস্তি দিচ্ছেন আর পাচ্ছি না রে আর না আমি ভেবে নিয়েছি আমি চলে যাব এখান থেকে বাংলাদেশে ফিরে যাব আমি আর কখনো ফিরবো না এখানে আর কখনো না কথাটা বলে আমি ছল চোখে ফুপির দিকে তাকালাম ফুপি মায়া ভরা দৃষ্টিতে আবার তাকালো মিয়াও বলে উঠল সাথে সাথে আমার কান্নার বেগ আরও বেড়ে গেল। শোয়া থেকে উঠে বসে পুসিকে নিজের বুকে জড়িয়ে কাঁদতে লাগলাম এই পুফি যে আমার বাবার শেষ স্মৃতি তাকে দেখলে মনে হয় আমি যেন আমার বাবাকে দেখছি সেদিন রাতে ঘর থেকে আর বেরোলাম না বড় মা খেতে ডাকছে এসেও ফিরেছে আমি মিতু রহমান ছোট থেকে লন্ডনে বড় হয়েছি লন্ডনে বড় বাবা আর আমার বাবা একসাথে ব্যবসা করতো খুব ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে খবর পেলাম বড় বাবার হার্ট অ্যাটাক করেছেন আমরা হসপিটালে পৌঁছানোর আগে তিনি মারা যান যখন আমার দশ বছর বড় বাবার মৃত্যুর পর জানতে পারলাম বিজনেসের কোনো এক কাজে বাবা তাকে খুব খারাপভাবে ঠুকেছে এতে অনেক বড় লস হয় বড় বাবার সেই ধাক্কা সামলাতে না পেরে হার্ট অ্যাটাকে মারা যান তার মৃত্যুর পর বড় মারা পথে বসার উপক্রম তখন বাবা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিল বড়মা তাতে রাজি হননি তিনি আরমান ভাইকে নিয়ে লন্ডনে বসবাস করে তার বাবার বাড়ি চলে যান তখন থেকে আমাদের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন অন্যদিকে বাবা নিজের করা ভুলের জন্য পস্তাতে লাগলেন নিজেকে বড়ো বাবার খুনি ভাবতে লাগলেন বারবার আত্মহত্যা করতে গিয়েও বেঁচে ফিরছেন কিন্তু কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সময় নিজে মাঝে গুম মেরে থাকতেন তার কিছু বছর পর বাবা মা একসাথে কার অ্যাক্সিডেন্টে মারা যায় আর আমি নিঃস্ব হয়ে যাই সেদিন বড় মা আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন নিজের মেয়ের মতো বুকে টেনে নিয়েছিলেন আমায় আমি বাংলাদেশে ফিরতে চেয়েও ফিরলাম না কারণ আমার মাস্টার্স কোর্স কমপ্লিট করা বাকি বড়মার বাড়িতে থেকে আমি মাস্টার্স কমপ্লিট করার সিদ্ধান্ত নিলাম কিন্তু এখানে এসে আরমান চৌধুরী নবক প্যারায় ভুগতে হচ্ছে আমায় যখন তখন যেখানে সেখানে অপমান হতে হচ্ছে নিজের মেয়ের মতো বুকে টেনে নিয়েছিলেন আমায় আমি বাংলাদেশেও ফিরতে চেয়েও ফিরলাম না কারণ আমার মাস্টার্স কমপ্লিট করা বাকি ছিল বড়মার বাড়ি থেকে মাস্টার্স কমপ্লিট করার সিদ্ধান্ত নিলাম কিন্তু এখানে এসে আরমান চৌধুরী নামক প্যারায় ভুগতে হচ্ছে আমায় যখন তখন যেখানে সেখানে অপমান হতে হচ্ছে তিনি এখন লন্ডনের নাম করা বিজনেসম্যানদের মধ্যে একজন কাজ ছাড়া কোনো কিছুর দিকে তিনি ফিরেও তাকান না শুধু আমাকে অপমান করা ছাড়া সারাদিনে যন্ত্রের মতো কাজ করবে আর সময় মতো আমাকে অপমান করে চলে যাবে হুম বাংলাদেশে ফিরে আসার কথা ভাবার পরেও যেটা সম্ভব হলো না কিছুদিনের মধ্যে আমার এক্সাম আর এই মুহূর্তে কোনো রকমের বোকামো করলে চলবে না পরীক্ষা শেষ হলে এখান থেকে চলে যাব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম কাল অনেক রাত অবধি কাদার জন্য চোখ মুখ ফুলে গেছে এই অবস্থায় বড়মা মা আমায় দেখলে লঙ্কা কাণ্ড বাঁধবে তার বুঝতে এক মুহূর্ত দেরি হবে না যে আমার এই অবস্থার জন্য তার ছেলে দেয় ওয়াশরুমের বেসিনে আয়নায় নিজেকে দেখতে চমকে উঠলাম সত্যি ঠোঁটটা বেশ খানিকটা কেটে গেছে এজন্য এত জল ছিল রাক্ষস একটা আমার ঠোঁট কামড়ে খেয়েছে ইচ্ছে করছে মাথা সবকটা কটা ছিঁড়ে ফেলে দিই তার নিজের রাগকে কোনোরকম কন্ট্রোল করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি কলেজের জন্য রেডি হয়ে নিলাম হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি নয়টা বেজে গেছে এতক্ষণে নিশ্চয় রাক্ষস খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তাই আমি আমার ব্যাগ নিয়ে নিচে বসার ঘরে চলে এলাম বড়ো খাবার নিয়ে অপেক্ষা করছে আমাকে দেখে মিষ্টি এসে বলল গুড মর্নিং মিতু গুড মর্নিং বড়ো মা আমি ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসতে যাব। তখন ওই সিঁড়ি দিয়ে তাকাতে থমকে গেলাম বুকের ভেতরটা ধক করে উঠলো কিছুক্ষণের জন্য থমকে গেল আমার পৃথিবী